ভয়ঙ্কর ঘটনা দিব্যি ঘুমিয়েছিলেন হঠাৎই কিশোরীর কানের মধ্যে ঢুকে গেল সাপ আচমকা এমন ঘটনায় ঘুম ভেঙে যায় কিশোরীর যন্ত্রণায় ছটপট করতে থাকেন তিনি অগত্যা কথা না বাড়িয়ে সোজা পৌঁছন চিকিৎসকের কাছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে দেখা গেল এক চিকিৎসক ওই কিশোরীর কানের মধ্যে থেকে সাপ বের করতে এক প্রকার হিমশিম খাচ্ছেন রায় নিরানব্বই তেত্রিশ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে কিশোরীর কানের মধ্যে সাপ আটকে থাকার সেই ভিডিও যেখানে কানের বাইরে শুধুমাত্র সাপের মুখ দেখা যাচ্ছে আর বাকি অংশটা আটকে রয়েছে কিশোরীর কানের ভিতর চিকিৎসক চিমটি জাতীয় একটি বস্তু দিয়ে সেই সাপটিকে বের করার চেষ্টা চালাচ্ছেন আর মেয়েটি চুপচাপ বসে রয়েছেন যদিও কানের ভিতরে ঢুকে সাপটিও যে খুব স্বস্তিতে রয়েছে তেমনটাও নয় তাকেও বের হওয়ার জন্য তাকেও ছটপট করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে কেউ চিকিৎসকে কটাক্ষ করে লিখেছেন সাপ বের করছেন নাকি সাপের দাঁত গুনছেন কেউ আবার বিস্তৃত হয়ে লিখেছেন ও মাই গড কারোর প্রশ্ন সাপটা ঢুকলো কিভাবে ওর মুখে তো বাইরের দিকে রয়েছে তাহলে লেজের দিক থেকে কিভাবে ঢুকল কারোর বিস্তৃত প্রশ্ন এটা কি সত্যি ঘটনা ভিডিওটি প্রথম প্রথমে পোস্ট করেন চন্দন সিং নামে বিহারের পার্টনার এক বাসিন্দা তার সেই ভিডিওটি লাইক করেছেন দু লক্ষ পঞ্চাশ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন ছয় দশমিক পঞ্চাশ হাজার মানুষ কমেন্টে করেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিওটি দেখে যে কোনো কারোরই হাড় হিম হয়ে যায় বই কি তবে এই ভিডিও দেখে কোনোভাবেই বোঝাই বোঝার উপায় নেই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে শেষ পর্যন্ত সাপটি বের করা সম্ভব হয়েছিল কিনা না তাও স্পষ্ট নয় প্রসঙ্গত এর আগে কানে আরশোলা ঢুকে যাওয়ার মতো ঘটনা শোনা গিয়েছে তবে কানে সাপ ঢোকার ঘটনা সত্যি বিরল এর আগে কোনোদিনও শোনা যায়নি তো ভিওয়ার্স ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে